মালয়েশিয়া নারী জাতীয় ফুটবল দলকে হারিয়ে দুই ম্যাচ আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলি সিরিজের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। ঘরের মাঠে পুরো সিরিজে বেশ দাপট দেখিয়েছে সাবিনা কৃষ্ণারা। সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে বাংলাদেশ হারায় 6-0 গোলের বিশাল ব্যবধানে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে 63 ধাপ এগিয়ে থাকা দলটা প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে কোনো প্রতিরোধই গড়তে পারেনি। সেই ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন ডিফেন্ডার আঁখি খাতুন। এছাড়া সেই ম্যাচে একটি করে গোল করেছেন সাবিনা খাতুন, মিশরাত জাহান, স্বপ্না, কৃষ্ণা রানী এবং মনিকা চাকমা। প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে 6-0 গোলের ব্যবধানে বড় জয় তুলে নিলেও দ্বিতীয় ম্যাচে গোলই করতে পারেনি সাবিনা কৃষ্ণারা। আজকের ম্যাচটা হয়েছে গোল শূন্য ড্র। আজ বাংলাদেশ সময় বিকাল 6টায় কমলাপুরের বিশিষ্ট সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয় ম্যাচ। এই ম্যাচে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামে মালয়েশিয়া, অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশকে পুরোদস্ত অ্যাটাকিং ফুটবল খেলিয়েছেন বাংলাদেশের হেড কোচ গোলাম রাব্বানি ছোটন। অন্যদিকে পুরো ম্যাচে ডিফেন্সিভ ফুটবল খেলেছে মালয়েশিয়া। ম্যাচের 8 মিনিটে মনে হয়েছিল গোল প্রায় পেয়ে গিয়েছে বাংলাদেশ, তবে ডিবক্সের বাইরে থেকে আঁখি খাতুনের শট রুখে দেন মালয়েশিয়ার গোলরক্ষক। এরপর ম্যাচের 10 মিনিটে সাবিনার শট রুখে দিয়ে মালয়েশিয়াকে আরও একবার রক্ষা করেন মালয়েশিয়ান গোলরক্ষক। আজকের ম্যাচে মালয়েশিয়ার জমাট বাঁধা রক্ষণ বাংলাদেশকে গোল করার সুযোগই দেয়নি। এই সিরিজের প্রথম ম্যাচে জয় এবং দ্বিতীয় ম্যাচে ড্র করে শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশ। এই সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মারিয়া মান্ডা এবং 2 গোল করে সিরিজের সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছেন আঁখি খাতুন।